অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কী বাইরে আমার সাল্লাম একটা হারিস আমরা জানি তিনি বলেছেন যে আসিয়াম জন্না আরিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ডাল সরু মারাম আসরি খা যত মতো এটাকে না ভাঙে একটা ডাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু ডালটা যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারে আঘাত থেকে রক্ষা করতে পারে না কারণ রোজাটা ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে অর্থাৎ সে যে পাপা চারে লিপ্ত হয় কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে আরাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে এই রোজা রাখা অর্থরী নবী করিমসালিস্লাম বলেছেন ফেনাই সাল্লাল্লিল্লা হে হাজাদুন আইনিয়া দাহ মাহ ওয়া সর আওয়াট বুখার হ্যারি সিটি অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক কজা এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপবাস থেকে আমরা কোন লাভ নাই কারণ এটা উপোবাস থাকার মত এটাও জানা এই জন্য ভাই রোজা অর্থব্যব হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপা চা আমরা ছাড়তে পারবো পাপাচার ছাড়া শিখতে পারবো যদি কেউ মোবাইলে গেমস খেলে বা কম্পিউটারে গেমস খেলে টাইম পাস করেন তাহলে তিনি রোজার অর্থই বোঝেন নাই রোজার মর্মই বোঝেন নাই তার উচিত কোরআন তেল করে স্টিক ফান্ড পরে টাইম পাস করার সময় কাটানো গেমস ইত্যাদিতে মগ্ন থাকলে রোজার প্রাণহানি ঘটে রোজার উপর দিয়ে স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু অন্তর্নিহিত প্রাণ সেটা নষ্ট হয়ে যায় এই থেকে এই সমস্ত হবে আপনার প্রকাশিত বইয়ের উপর যে এমসিকিউ আমি আমি চাচ্ছি পরীক্ষাটি দিতে এখন প্রশ্ন সত্য পড়তে যাই না এর ফলে পরীক্ষাটি দিতে কোনো প্রভাব পড়বে কিনা না এতে কোনো প্রভাব পড়বে না আমাদের তারাবির সালাতে বার্তা বইয়ের উপর যে কম্পিটিশনের ঘোষণা দেওয়া হয়েছে এটা পরীক্ষা দেওয়ার জন্য কোরআনে কারিং যদি কেউ পড়তে নাও পারেন তিনিও যেতে পারবেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা তার জন্য কোনো বাধা হবে না কারণ একশোটা এমসি কিউ প্রশ্ন থাকবে ওই বই থেকেই সেখানে কোন তারাবিতে কোন পাড়াতে আর তালা কী কী বলেছেন যে সামারি দেওয়া আছে চার পাঁচ পৃষ্ঠা ওইটা ভালো করে পড়লেই সেখান থেকে প্রশ্ন করা হবে যে কোন পাড়াতে আল্লাহ কে আদেশ করেছেন কি নিষেধ করেছেন কোনটা করেন নাই একটা নির্দেশ দিয়ে বলা হতে পারে যে এই নির্দেশটাকে এই পাড়া নির্দেশিত কি না আপনি ওই পারা নির্দেশিত বিষয়গুলো যদি দেখে ফেলেন আটটা নির্দেশ তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা না তখন আপনি না টিক দিবেন তো এটা শুধু যেহেতু গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই জন্য আপনার এটার শুধুমাত্র হা না ঠিক দিতে হবে আলাদা কিছু লিখতে হবে না বা পড়তে হবে না তেলাওয়াত করতে হবে না যার কারণে কোনো ব্যক্তি কোরআন যদি পড়তেও না পারেন তাহলে তিনি এই পরীক্ষাটা দিতে পারবেন এমনকি কেউ যদি কোনো মা বোন মাসিক অবস্থায় পরীক্ষা দিতে চান অথবা পড়তে চান এই বইটা কেউ বিনা অজুতে পড়েন তো জায়জ আছে কারণ এটা কোরআন বা কোরআনের অনুবাদ না জাস্ট নির্যাস্ট আমরা বের করে আনার চেষ্টা করেছি